আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একজন ইমানদারের সবচেয়ে বড় টার্গেট সবচেয়ে বড় চাওয়া সবচেয়ে বড় আবেদন জান্নাতে যেতে পারা আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ যাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে একটু একটু করে দূরে সরিয়ে কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে মুক্ত হওয়ার নাজাতের ঘোষণা দিয়ে জান্নাতি হওয়ার সুসংবাদ দিবেন এই ব্যক্তি সফল হয়ে গেল শেষ হাসি হেসে ফেলল এই হাসি আর কোনোদিন মলিন হবে দুনিয়াতে আমরা যত হাসা হাসি না কেন যত খুশি হই যত সাফল্য অর্জন করি যত আমাদের জীবনে ভালো সংবাদ আসুক এরপরে আবার কোন খারাপ সংবাদ এসে আগের সংবাদটাকে মান করে দিতে পারে কি পারে না আপনি অনেক পয়সা করে কামিয়েছেন এই পয়সা কমিট করে দিয়ে আপনি অনেক ভালো কিছু করবেন স্বপ্ন আছে সেই স্বপ্ন চুরমার কোনো কারণে হয়ে যেতে পারে কি পারে না এইজন্য দুনিয়ার সাফল্য দুনিয়ার হাসি এটা চির অমলিন হওয়ার কোনো গ্যারান্টি পৃথিবীতে কোনো মানুষ কি কেউ দিতে পারবে দুনিয়ার সমস্ত সাফল্যের পেছনে ব্যর্থতার গ্লানি এটি তাকে দাবড়ে বেড়ায় তাড়িয়ে বেড়ায় কারণ সাফল্য হলে তার পেছনে ব্যর্থতার বা সাফল্য ছুটে যাওয়ারও আশঙ্কা থাকে কি থাকে না আপনি অনেক বড় একটা পদের অধিকারী হয়ে গেছেন পদটা ছুটার ভয় একটু হলেও থাকে কি থাকে না তো নিরঙ্কুশ সুখ বা শান্তি আল্লাহ তাআলা দুনিয়াতে আসলে রাখেন না কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ রাব্বুল আলামিন কোনো মানুষকে নাম ধরে বলবেন আল্লাহর ফেরেশতারা ঘোষণা দিবেন যে অমুকের ছেলে অমুক তার নেক আমলের পাল্লা ভারী হওয়ার কারণে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হওয়ার কারণে তার আমলনামা পর্যালোচনা মূল্যায়ন করার পর আল্লাহ রাব্বুল আলামিনের আদালত ফয়সালা করেছে তাকে জান্নাতে দেওয়ার তো এরপরে যে হাসি তার মুখে আসবে ভাইরা সেই হাসি পৃথিবীতে বা সে কিয়ামতে আর কোনো দিন তার মুখ থেকে ছুটবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসে একত্রিত হওয়ার তৌফিক দান করুন আজকের এই মাহফিলে আমরা যেরকম একত্র হয়েছি ও আরশে আজিমের মালিক আপনি আমাদের ভুল ত্রুটি মাফ করে গুনাহ খাতা মাফ করে আমাদের টুটাফাটা ভাঙাচোরা আমলগুলো কবুল করে আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের আঙ্গিনায় এভাবে একত্রিত হওয়ার তৌফিক দান করুন মহতরম হাজেরিন জান্নাতুল ফেরদাউসে যাওয়া এটা ইমানদারের জীবনের সবচেয়ে বড় টার্গেট সবচেয়ে বড় উদ্দেশ্য এবং লক্ষ্য চূড়ান্ত লক্ষ্য হলো যে সব কিছু আমরা করি কেন যাতে করে আল্লাহকে খুশি করে একটু কোথায় যেতে পারি জান্নাত জান্নাতে যাওয়াই যেখানে সবচেয়ে বড় লক্ষ্য সেখানে জান্নাতে যদি আমরা আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশেপাশে তার ধারে কাছে জান্নাতে তার সান্নিধ্যে থাকতে পারি তাহলে এর চাইতে বড় সৌভাগ্যের আর কিছু হতে পারে আমরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি কেউ দেখিনি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার দিদার তার সাক্ষাৎ তার নবীজির একান্ত সান্নিধ্য আমাদের প্রত্যেকটা মানুষকে নসিব করুন বলুন আমিন মহতরম হাজেরিন আজ আমরা কিছু আমলের কথা আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ যে আমলগুলোর মাধ্যমে শুধু জান্নাতে যাওয়া নয় বরং জান্নাতে গিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে তার কাছাকাছি তার সাথে জান্নাতে থাকার তৌফিক নসিব হবে ইনশাআল্লাহ মহতরম হাজেরিন এরকম সাতটি আমলের কথা কোরআন এবং হাদিসের আলোকে আমরা বলবো ইনশাআল্লাহ প্রথম আমল হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রাণের চাইতে বেশি ভালোবাসতে হবে এবং তার অনুকরণ অনুসরণ করতে হবে তার নির্দেশনা মেনে চলতে হবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যত বেশি ভালোবাসবে তার অনুকরণ অনুসরণ যত বেশি করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছাকাছি জান্নাতে থাকার সৌভাগ্য দান করবেন ইনশাআল্লাহ একজন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে কিয়ামত কবে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মাযা আদাত্তা লাহা
কিয়ামত কবে হবে এর উত্তর পরে নিও আগে বলো তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিছো কিয়ামত যখন হবে আল্লাহর সামনে পেশ করার মতো তোমার কাছে কি আছে তখন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আমি এমন একজন মানুষ যে আমার আসলে তেমন কোনো আমল নাই কিয়ামতে আল্লাহর কাছে নিবেদন করার মতো উল্লেখ করার মতো তেমন কিছু নাই আমার কাছে তবে একটা জিনিস আমার কাছে আছে তা হলো আমি আল্লাহকে এবং তার রাসূলকে অনেক বেশি ভালোবাসি এই আমলটা আমার মধ্যে আছে আল্লাহ আমাকে এই জিনিসটা দিয়েছেন যে আমি আল্লাহর নবীকে আল্লাহকে অনেক বেশি ভালোবাসি তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আনতা মা আমান আহবাবত তুমি যাকে ভালোবাসো তুমি যাকে পছন্দ করো তুমি তার সাথেই থাকবে এবং তার সাথেই তুমি একত্রিত হবে বর্ণনাকারী সাহাবী বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শোনার পর আমরা এত আনন্দিত হয়েছি যে এছাড়া অন্য কোন কথায় অন্য কোন কারণে আমরা আর কোনোদিন এত বেশি আনন্দিত হই নাই কারণ ওই সাহাবী বলছেন যে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসি ওমর রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসি কিন্তু তাদের মতো অনুরূপ আমল আমি তো করতে পারি না কিন্তু তাদেরকে ভালোবাসি চেষ্টা করি তাদের অনুকরণ করার আর এর বিনিময়ে যদি জান্নাত শুধু নয় বরং জান্নাতে তাদের কাছাকাছি থাকা যায় তাহলে এটা তো সোনার উপর সোহাগা এজন্য আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুসংবাদ শুনে এত খুশি হয়েছি অন্য কোন সংবাদে আমরা এত খুশি কখনো হই নাই মহতরম হাজেরিন তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা যার মধ্যে যত বেশি হবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তত নৈকট্য অর্জন করে জান্নাতে তার কাছাকাছি থাকার তৌফিক দান করবেন ইনশাআল্লাহ অন্য একটা হাদিস আছে যে হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার সাথে জান্নাতে থাকার জন্য যখন তাকে প্রশ্ন করা হয়েছে এ বিষয়ে নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি বলেছেন যে যে ব্যক্তি যত বেশি আমার অনুকরণ করবে আমার অনুসরণ করবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে মেনে চলবে তার কদম বকদম চলার চেষ্টা করবে তার পদঙ্কে অনুসরণ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে থাকার তৌফিক দিবেন তাকে আল্লাহ যে মর্যাদা দিবেন হুবহু সে মর্যাদা হয়তো হাসিল হবে না কারণ তাকে আল্লাহ যে মর্যাদা দিবেন এটার কারণ হবে না কিন্তু তার কাছাকাছি থাকার তার সান্নিধ্যে থাকার তার নৈকট্যে থাকার তৌফিক হবে ইনশাআল্লাহ তাহলে ভাইরা আমার মুরাফাকাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিল জান্নাহ বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছাকাছি জান্নাতে থাকার জন্য অন্যতম এবং প্রধান আমল হলো নবীকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা আর ভালোবাসার দাবি হলো তার অনুকরণ অনুসরণ করা ভালোবাসি শুধু মুখে বললে হবে না অনুসরণ করতে হবে ভালোবাসার প্রমাণ কি অনুকরণ এবং অনুসরণ করা আমাদের অনেক ভাইরা বলেন যে ভালোবাসার আবার প্রমাণ লাগে নাকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবো আবার কিসের দলিল লাগবে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনিহি রাসূল আপনি বলে দিন তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে আমার অনুসরণ করো কারণ আল্লাহকে ভালোবাসো তার প্রমাণ হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করার মধ্য দিয়ে তাইলে ভালোবাসারও প্রমাণ লাগবে কি লাগবে না আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্যে তার কাছাকাছি তার নৈকট্যে জান্নাতে থাকার তৌফিক দান করুন মহতরম হাজেরিন দ্বিতীয় যে আমলটির মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছাকাছি জান্নাতে থাকা যাবে সেটি হলো তার প্রতি বেশি বেশি দুরুদ প্রেরণ করা বেশি বেশি দুরুদ পাঠ করা এ বিষয়ে সহি মুসলিমে রবি ইবনে কাব আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে তিনি বলেন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রাতে ছিলাম তার খেদমতে ওজুর পানি পেশ করে দিলাম ওজুর পানি পেশ করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন যে তুমি আমার কাছে চাও কিছু একটা চাও তখন সাহাবী বললেন যে ইয়া রাসূলুল্লাহ আমি চাই জান্নাতে আপনার কাছাকাছি থাকতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন জান্নাতে আমার কাছাকাছি থাকতে চাও অন্য কিছু চাও মানে এত বড় চাওয়া চেয়ে বসলা জান্নাত তো না শুধু জান্নাতে আবার আমার কাছাকাছি থাকা নবীজি বললেন যে অন্য কিছু চাও আর কিছু আছে কিনা বলো না আর কিছু না আমি এটাই চাই তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফা আইননি আলা কাসরাতিস সুজুদ
এটা দুরুদ নয়, এটা হলো বেশি বেশি সিজদা, বেশি বেশি সালাত আদায় করা। এর মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি কাছাকাছি থাকা যাবে। যত বেশি নামাজ সালাত আদায় করবেন, ফরজ সুন্নাত নওয়াফিল অতিরিক্ত সালাত বেশি বেশি সিজদা লম্বা লম্বা সিজদা যত বেশি সালাতে সময় দিবেন, তত বেশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নৈকট্য অর্জন করার তৌফিক হবে ইনশাআল্লাহ। তো হাদিস থেকে বোঝা গেল যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছাকাছি জান্নাতে থাকার জন্য, তার সাথে জান্নাতে থাকার জন্য সাহাবী যখন আবদার করলেন, অনুরোধ করলেন, তখন নবীজি বললেন ফাআইন্নি আলা কাসরাতি সুজুদ, তোমাকে আমার পাশাপাশে জান্নাতে রাখার জন্য তুমি আমাকে বেশি বেশি সিজদা করার মাধ্যমে হেল্প করো, তুমি আমাকে সহযোগিতা করো, তাহলে তোমাকে আমি রাখতে পারবো। অর্থাৎ বেশি বেশি সালাত আদায় করো। এই জন্য ভাইরা আমার, পাঁচ ওয়াক্ত ফরজ সালাত তো বটেই, সুন্নাত সালাতগুলো নফল সালাতগুলো এছাড়াও আরও অতিরিক্ত যত বেশি পারবেন, যখন আল্লাহ তৌফিক দিবে রাতে দিনে দুরাকাত দুরাকাত করে লম্বা লম্বা রুকু দিয়ে বেশি বেশি সিজদা দিয়ে লম্বা লম্বা সিজদা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। তাহলে দ্বিতীয় আমল হলো দুরুদ না, দুরুদের আমলটা পরে আসছি। দ্বিতীয় আমল হলো সালাত সিজদা, বেশি বেশি সালাত এবং বেশি বেশি সিজদা, এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান্নাতে নৈকট্য লাভের তৌফিক আমাদেরকে এনে দিবে ইনশাআল্লাহ। নাম্বার তিন, সুন্দর আচরণ, উত্তম আখলাক, এটা এখন সোনার হরিণ হয়ে গেছে ভাই। আমি সব সময় বলার চেষ্টা করি, আজকাল নামাজ কালাম পড়া মুসলমান পাওয়া যায়, দাড়িওয়ালা মুসলমান পাওয়া যায়, পর্দানসীন মহিলা পাওয়া যায়, রোজাদার মুসলমান পাওয়া যায়, যাকাত দেওয়া মুসলমান পাওয়া যায়, ওয়াজ শোনা ওয়াজ করা মুসলমান পাওয়া যায়, আলহামদুলিল্লাহ কম হইলেও পাওয়া যায়, কিন্তু উত্তম আখলাক সুন্দর আচরণের অধিকারী, ফেরেশতার মতো কোমল হৃদয়ের কোমল আচরণের মতো মানুষ সেরকম মুসলমান খুবই কম পাওয়া যায়, পরিমাণে এত কম যে সেটা খুঁজে পাওয়া কঠিন হয়ে যায়, এটা সোনার হরিণ হয়ে গেছে। অথচ উত্তম আখলাক হলো সবচেয়ে ওয়েটফুল আমল, আপনি যত আমল করবেন মিজানের পাল্লা সবচেয়ে ভারী হবে যে আমল ইমানের পর সেটা কোনটা, বান্দার উত্তম আচরণ সুন্দর আখলাক, এর চাইতে ভারী কোনোটি হবে না। তিরমিজির হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মা মিন শাইইন ইউদাউ ফিল মিজানে আসকালু মিন হুসনিল খুলুক, মিজানের পাল্লায় যত আমল রাখা হবে বান্দার সুন্দর আচরণ সুন্দর ব্যবহার এটার চাইতে উত্তম কোনো আমল আর উঠবে না। আপনার আমানতদারিতা থাকবে, আপনার বিশ্বস্ততা থাকবে, আপনার সত্যবাদিতা থাকবে, আপনার মধ্যে মিথ্যা থাকবে না, আপনি বাটপারি করবেন না, চিটারি করবেন না, আপনি মানুষকে প্রতারণা করবেন না, দুই নম্বরই করবেন না, ওয়াদার খেলাফ করবেন না, মানুষের সাথে বদমেজাজি করবেন না, অন্যের প্রতি জুলুম করবেন না, এই সবগুলো আখলাকের অন্তর্ভুক্ত আচার আচরণ কায় কারবারে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। মোহতরম হাজরিন, তিরমিজির বর্ণনা আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া ওয়া আকরাবিকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তোমাদের মধ্যে আমার সবচেয়ে কাছাকাছি থাকবে এবং আমার কাছে সবচেয়ে প্রিয় থাকবে ওই মানুষগুলো যারা আহাসিনুকুম আখলাকা, যাদের আখলাক এবং আচরণ সবচেয়ে সুন্দর হবে, এই মানুষগুলো কিয়ামতের ময়দানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তত কাছে থাকবে তার প্রিয় এবং পছন্দের এবং ভালোবাসার মানুষ হতে পারবে। এই জন্য আমাদের আখলাকগুলোকে সুন্দর করার চেষ্টা করবো না ইনশাআল্লাহ। আল্লাহ আপনি আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। মোহতরম হাজিরিন, চার নম্বর আমল হলো যেটা দ্বিতীয়তে বলেছিলাম, দ্বিতীয়তে মূলত সালাত, চার নম্বর আমল হলো দুরুদ পাঠ করা। নবীজির প্রতি কি পাঠ করা ভাই, বেশি বেশি দুরুদ পাঠ করা। তিরমিজির হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আওলান নাস বি ইয়াউমাল কিয়ামাহ আকসারুহুম আলাইয়া সালাতা, কিয়ামতের দিন ভয়াবহতম দিনে লোকদের মধ্যে ওই লোক আমার সবচেয়ে কাছাকাছি থাকবে, আমার সবচেয়ে নিকটে থাকবে, আমার সবচেয়ে আমার কাছে সবচেয়ে উত্তম মানুষ হবে ওই লোকগুলো যারা দুনিয়াতে বেশি বেশি আমার প্রতি সালাত সালাম পেশ করেছে নিবেদন করেছে। এই জন্য ভাইরা আমার, দুরুদ এমন একটা আমল, এটা যত বেশি করতে পারবো তত বেশি কল্যাণ, দুনিয়ারও কল্যাণ আখেরাতেরও কল্যাণ। আমাদের জোবানে দুটি আমল, দুটি আমল সব সময় অব্যাহত থাকা উচিত। আপনি যদি একজন সফল ইমানদার হতে চান, আপনি যদি আপনার আখেরাতের বিজনেসে অনেক বেশি লাভবান হতে চান, দুটি আমল আপনার মুখে সব সময় যত বেশি সম্ভব আপনি চালু রাখবেন অব্যাহত রাখবেন, তার একটি হলো ইস্তেগফার, আরেকটি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরুদ।
বেশি বেশি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বেশি বেশি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ এই দুটি আমল দিয়ে আপনার জবানকে সবসময় বিতরতাজা রাখবেন এছাড়াও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আর যে সমস্ত আজকার আছে সেগুলো তো করবেনই কিন্তু এই দুইটা দুনিয়া এবং আখিরাত উভয় জগৎকে আলোকিত করে জান্নাতে কিয়ামতের ভয়াবহতম দিনে যেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ঘেষতে পারা কপালের ব্যাপার হবে ভাই সেদিন আপনার আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় পাত্র হতে পারবো আমরা তার নৈকট্য অর্জন করতে পারবো বেশি বেশি দরুদ পড়ার মাধ্যমে এজন্য ভাইরা উঠতে বসতে চলতে ফিরতে অবসর সময় বেশি বেশি দরুদ পড়বো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন চার নম্বর আমল গেল পাঁচ নম্বর আমল হলো ইয়তিমের লালন পালন করা ইয়তিমের অভিভাবকত্ব করা ইয়তিমের দায়িত্ব গ্রহণ করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বুখারী মুসলিম এক যুগে বর্ণনা করেছে আর বিভিন্ন হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে আনা ওয়া কাফিলুল ইয়তিম কাহাতাইন ফিল জান্নাহ অর্থাৎ ইয়তিমের যে অভিভাবকত্ব করেছে ইয়তিমের যে দায়িত্ব গ্রহণ করেছে এই ইয়তিমের দায়িত্ব গ্রহণ করা মানুষ ইয়তিমের অভিভাবকত্ব মানো করা মানুষ ইয়তিমের ক্ষয় খরচ দেওয়ার দায়িত্ব নিছে যে ইয়তিম বড় হওয়া পর্যন্ত আমি দায়িত্ব নিলাম এই অভিভাবকত্বের দায়িত্ব নেওয়া মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সে আর আমি জান্নাতে এই দুই আঙ্গুলের মতো থাকব অর্থাৎ এই আঙ্গুল দুইটা যেরকম একটা আরেকটার পাশাপাশি মাঝখানে আর কিছু নাই ঠিক একইভাবে জান্নাতে আমার জান্নাতের কাছাকাছি থাকবে এই লোক যে লোক ইয়তিমের লালন পালন করবে ইয়তিমের খরচ খরচা বহন করবে ইয়তিমের দায়িত্ব নিবে মোহতারাম হাজরিন ইয়তিমের দায়িত্বভার গ্রহণ করা এত ফজিলতপূর্ণ কাজ যে অনেক হাদিস এর ফজিলতে বর্ণিত হয়েছে আমরা আমাদের আশেপাশে বহু মানুষ খুঁজে পাব যে হয়তো তিনি দুনিয়া থেকে চলে গেছেন তার একটা ছেলে বা একটা মেয়ে রেখে গেছেন বা একাধিক ছেলে মেয়ে রেখে গেছেন আমাদের কাজ হবে ওই ছেলে মেয়ের দায়িত্ব গ্রহণ করা তাদেরকে জানায় দেওয়া যে এই বাচ্চাটা একটা বাচ্চা আল্লাহ আমাকে কয়েকটা বাচ্চা দিছে তার সাথে আমি আরেকটা বাচ্চা যুক্ত করলাম মনে করলাম যে আল্লাহ আমাকে আরেকটা বাচ্চা দিছে আমি এই বাচ্চাটার সকল দায় দায়িত্ব নিলাম তাকে মাদ্রাসায় ভর্তি করে দিবেন স্কুলে ভর্তি করে দিবেন তাকে দিনই শিক্ষা দিবেন এবং সেখানে ভর্তি করে তার পড়ালেখার খরচ তার মাসে খাবার খরচ তার জামা কাপড় তার চিকিৎসা সব দায়িত্ব আপনি নিয়ে নেবেন প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত বালেগ হওয়া পর্যন্ত 15 বছর বয়স হওয়া পর্যন্ত আপনি দায়িত্ব নিয়ে নিলেন তাহলে সেক্ষেত্রে আপনি একজন ইয়তিমের স্পন্সর হয়ে গেলেন একজন ইয়তিমের অভিভাবক হয়ে গেলেন আরবদের মধ্যে আমলের প্রতিযোগিতা দেখা যায় কম্পিটিশন দেখা যায় ইয়তিমরা ইয়তিমদের দায়িত্ব নেয়ার জন্য সবাই হুমড়ি খেয়ে পড়ে ভাগে পাওয়া যায় না ইয়তিম আর আমাদের দেশে ইয়তিমরা অসহায়ের মতো থাকে তাদের দায়িত্ব কেউ নিতে চায় না দায়িত্ব নেওয়া তো পরের কথা অনেক অমানুষ চাচা জেঠা আছে অনেক অমানুষ নিকটাত্মীয় আছে যে ভাই মারা গেছে ভাইয়ের ছেলে মেয়েদের হক কিভাবে মেরে খাবে সেই ধান্দায় থাকে ভাইরা আমার এই মানুষগুলো আল্লাহর জমিনের সবচেয়ে খারাপ মানুষ যারা অন্য মানুষের অধিকার নষ্ট করে তো করে ইয়তিমের হক মেরে খায় এর চাইতে বড় ডেঞ্জারাস এর চাইতে বড় ভয়াবহ অপরাধী আল্লাহর জমিনে খুব কম আছে আল্লাহ কোরআনে বলেছেন ইয়তিমের সম্পদ যে খায় ইয়তিমের সম্পদ যে মারে আত্মসাত করে সে সম্পদ তো পেটে ঢুকাচ্ছে না তার পেটে জাহান্নামের আগুন ঢুকাচ্ছে ভাইরা আমার যেখানে ইয়তিমকে লালন পালন করার এত গুরুত্ব হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেখানে উল্টা তাদের সম্পদ এবং হক মেরে খাওয়া হচ্ছে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত নসিব করুন আপনি আজকে এক ইয়তিমের হক মেরে খাচ্ছেন আপনার বাচ্চারা যে খয়রাতের টুকরি নিয়ে রাস্তায় দাঁড়াবে না একদিন কিভাবে আপনি নিশ্চিত হলেন ঠিক না ঠিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইয়তিমের দায়িত্ব নেওয়ার তৌফিক দান করুন ভাইরা আমার খুব সহজ একটা কাজ ইয়তিমের দায়িত্ব গ্রহণ করা খুব সহজ একটা কাজ আপনার এলাকাতে কে মারা গেছে ছেলে রেখে মেয়ে রেখে বাচ্চা রেখে আপনি তাদের সাথে যোগাযোগ করে এই বাচ্চার দায়িত্বশীল যিনি থাকেন তার মা থাকুক দাদা থাকুক তাদেরকে জানায় দেন যে আমি আপনাদের বাচ্চাটার দায়িত্বটা নিতে চাই আপনাদের কাছে আপনাদের বাচ্চা থাকুক আমি শুধু তার টেক কেয়ার করব তার খরচ খরচা তার সব বিষয়গুলো দেখব আমরা চাইলে কিন্তু করতে পারি আমি আমার অনেক বন্ধু বান্ধবকে জানি আল্লাহর অনেক বান্দাকে জানি যে খুব বেশি ইনকাম নাই কিন্তু তারা একটা দুইটা করে বাচ্চা এরকম পালে আমরা চেষ্টা করলে সম্ভব না করবেন তো ইনশাআল্লাহ আর যদি কোথাও না পারেন সহজ বুদ্ধি বলে দেই
মাদ্রাসাগুলোতে চলে যাবেন যে মাদ্রাসাগুলোর মুহতামিম প্রিন্সিপাল সাহেবদেরকে জিজ্ঞাসা করবেন ভাই আপনার মাদ্রাসায় এতিম বাচ্চা আছে নাকি দেখবেন বহু এতিম বাচ্চা পড়ে আছে তাদের খরচ খরচা দেওয়ার মানুষ নাই বলবেন আমি দেব মাসে 2000 1500 2500 3000 যেটাই লাগে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত শুধু খরচ দেওয়া না মাঝে মধ্যে মাদ্রাসা যাবেন ওই বাচ্চার মাথায় হাত বুলাবেন নিজের ছেলের মতো একটু বুকে টেনে আদর করবেন সে বাবার আদর পায় না তাকে বাবার আদর দিবেন স্নেহ দিবেন নিজের ঘরে এনে নিজের ছেলে মেয়েদের সাথে এই ছোট ছেলেটাকে ছোট মেয়েটাকে তাদের সাথে মিশাবেন এবং তাদেরকে নিজের সন্তানের মতো আদর ভালোবাসা দিবেন বেশি দিন না মাত্র প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত 15 বছর বয়স দেখতে দেখতে চলে যাবে এই পর্যন্ত যদি এই বাচ্চার দায়িত্ব আপনি নিতে পারেন জান্নাতে শুধু যাওয়া নয় বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকার সৌভাগ্য হবে ইনশাআল্লাহ সবাই চেষ্টা করব না ইনশাআল্লাহ আমরা যদি সবাই এতিমদের ভাগযোগ করে সবাই যার যার মতো তাদের দায়িত্ব নিতে চাই তাহলে এদেশে কোনো এতিম আর কষ্টে থাকবে না অনাহারে থাকবে না শিক্ষা বঞ্চিত হবে না কষ্টে থাকবে না কোনো মাদ্রাসা কোনো এতিম আর অবহেলিত থাকবে না অন্য বাচ্চা তার বাবা দেখতে যায় একটা এতিম ছেলে তার বাবা তাকে দেখতে যায় না তার দিলটা ভেঙে খান খান হয়ে যায় যে আমার বাবা নাই আজ দেখতে আসার মতো আপনি যদি কয়েকদিন পর পরই যান তার জন্য ভালো কিছু হাদিয়া নিয়ে কাপড় চোপড় নিয়ে বাবার মতো করে স্নেহ দেন এবং তাকে আদর যত্ন করেন তার দিলটা কি পরিমাণ ভরবে দিল থেকে কি পরিমাণ দোয়া পাবেন সেটা বলাই বাহুল্য ভাইরা আমার আমরা বাচ্চা পালি কিন্তু সেটা আমাদের নিজেদের ধান্দা ধান্দা বুঝেন ধান্দা হলো ধরেন কারোর ছেলে মেয়ে হয় না বাচ্চা কাচ্চা হয় না তখন যায়া খোঁজ করে যে কোন বাচ্চার বাপ নাই মা নাই তো ওই বাচ্চা নিয়ে আসে এনে এরপর তাকে পালক পুত্র বানায় পালক কন্যা বানায় উদ্দেশ্য কি থাকে বেশিরভাগ ক্ষেত্রে উদ্দেশ্য থাকে যে আমার ঘরে ছেলে মেয়ে নাই দিনকাল ভালো কাটে না তাছাড়া আমি মরলে আমাকে কে দেখবে আরেকটা বিষয় হলো বাপ ডাক মা ডাক শুনতে পারি না তো একটা পালক পুত্র আনলাম তারে বড় করলাম এরপরে নিজে তার বাপ সেজে গেলাম মা সেজে গেলাম এবং তাকে বুঝাই দিলাম যে আমরা তোমার মা বাপ এই দুই নম্বর মা বাপ সাজার জন্য আমরা বাচ্চা কাচ্চা নিয়ে লালন পালন করি ঠিক না ঠিক এই লালন পালন করলে কিন্তু এই মর্যাদা পাওয়া যাবে না আপনি লালন পালন করবেন আল্লাহর জন্য তার যে বাপ তাকে সেই বাপের সাথে পরিচয় করাবেন তাকে বড় করবেন যে তোমার বাপ অমুক আমি তোমার অভিভাবক আমি তোমার বাবার মতো স্নেহ দিতে চাই নকল বাপ সাজবেন না বাপ ডাক শোনার জন্য নকল বাপ সাজা জায়েজ নাই আল্লাহ তাআলা কোরআনে বলেছেন উদউহুম লি আবাইহিম ওয়া আকসাতু ইনদাল্লাহ বাচ্চাদেরকে যাদেরকে পালক পুত্র আনেন পালক কন্যা আনেন লাল পালন করেন ভালো কথা কিন্তু তাদের বাপের পরিচয় ডাকবেন মায়ের পরিচয় ডাকবেন নিজেরা বাপ মার সাজতে যাবেন তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কাছাকাছি জান্নাতে থাকার জন্য ইয়তিমের লালন পালন করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন ৬ নম্বর আমল হলো কন্যা সন্তানকে সুন্দর করে লালন পালন করা কন্যা সন্তানকে যদি আপনি লালন পালন করেন দুইজন কমপক্ষে আল্লাহ কাউকে দুইজন মেয়ে সন্তান দিয়েছেন কন্যা সন্তান দিয়েছেন এই মেয়েদেরকে ভালো করে লালন পালন করলেন শিক্ষা দীক্ষা দিলেন দ্বীনি তারবিয়ত দিলেন এবং উত্তম পাত্রস্থ করে দিলেন এ পর্যন্ত আপনি দায়িত্ব পালন করলেন অথবা কোন কোন বর্ণনা আসছে শুধু মেয়ে না কন্যা না বোন যদি হয় আপনার আল্লাহ দুইটা বোন দিয়েছে আপনি বড় ভাই হিসাবে এই বোনগুলোকে লালন পালন করে শিক্ষা দিয়ে তারবিয়াত দিয়ে ভরণ পোষণ দিয়ে আদর স্নেহ ভালোবাসা দিয়ে বড় করে উত্তম জায়গায় পাত্রস্থ করে দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যক্তি সম্পর্কে কি বলেছে জানেন সহিহ মুসলিমের হাদিসে আছে তিনি বলেছেন মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা যে ব্যক্তি দুটি মেয়েকে লালন পালন করবে বালেগ হওয়া পর্যন্ত প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত যা ইয়াউমাল কিয়ামাতে আনা ওয়া হুয়া এভাবে নবী যদি আঙ্গুল এক্ষেত্রে তুলে দেখিয়েছেন কিয়ামতের ময়দানে সে আসবে আমি এবং সে এই দুই আঙ্গুলের মতো কাছাকাছি থাকবো তাহলে যারা মেয়ের বাপ তারা খুশি না বেজার এখনো আমাদের সমাজে এরকম অনেক জাহেল মানুষ আছে অনেক নামধারী মুসলমান আছে যে মেয়ে একটার বেশি দুইটা হলে মন খারাপ হয়ে যায় আছে না নাই আল্লাহ তাআলা কোরআনে কারিমে এই মানুষগুলোর ভর্ৎসনা করেছেন যে কিছু মানুষ আছে যখন তাদেরকে সুসংবাদ দেয়া হয় মেয়ে সন্তান হয়েছে তখন জল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীব মুখটা কালো হয়ে যায় যদি জিজ্ঞেস করে
ভাই আপনার না বাচ্চা কাচ্চা হওয়ার ছিল কি হয়েছে বলে যে তিন নম্বর মেয়ে হয়েছে আস্তে করে বলে কয় নম্বর মেয়ে হয়েছে তিন নম্বর মানে তিন নম্বরটাও মেয়ে হয়েছে ছেলে আমার হলো না ভাইরা আমার আমি একটা কথা প্রায় সময় বলার চেষ্টা করি যদি কেউ হাফ ডজন ছেলের বাপ হয় হাফ ডজন ছেলের না ছেলের মা হয় হাফ ডজন না এক ডজনের যদি বাপ মা হয়ে গেলেন তো এর জন্য কোরআন হাদিসে কোনো ফজিলতের কথা আছে বলে আমার জানা নাই কথা কি বুঝাতে পারছি কিন্তু দুইজন মেয়ে সন্তানের যদি বাপ বা মা হন এবং তাদেরকে সঠিকভাবে লালন পালন করে তারবিয়ত দিয়ে তাদেরকে দীনমুখী করে তাদেরকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত আপনি যদি নিয়ে যান এরপরে উপযুক্ত পাত্রস্থ করে দেন তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি ওই মেয়ের বাপ মেয়ের মা জান্নাতে এরকম কাছাকাছি থাকবো ইনশাআল্লাহ ভাইরা আমার আমাদের কন্যা সন্তানদের প্রতি আমাদের বিশেষ কেয়ার থাকতে হবে সেজন্য যে তাদেরকে দীনমুখী করতে হবে তাদেরকে তরবিয়ত দিতে হবে তারা যদি দীনমুখী হয় সন্তান সন্ততি নেককার হবে প্রজন্ম ভালো আসবে তারা তাদের সন্তানকে দীন শিখাবে এবং আমার আখিরাতে আমার নেক আমলে সেটি যুক্ত হবে ইনশাআল্লাহ তাহলে কন্যা সন্তান লালন পালন করা এটা হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতের কাছাকাছি থাকার সৌভাগ্য এনে দিবে ইনশাআল্লাহ সাত নম্বর এবং সর্বশেষ হলো দোয়া করা আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করা আল্লাহ তোমার নবীর সাথে তোমার রাসূলের সাথে তার কাছাকাছি আমাকে জান্নাতে থাকার তৌফিক দিও এটা গুরুত্বপূর্ণ একটা দোয়া ভাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার দোয়া করতে বলেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দোয়া করেছেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমানাল লা ইরতাদ আল্লাহ আপনার কাছে এমন ঈমান চাই যে ঈমান আমার থেকে আর টলে যাবে না যে ঈমান থেকে আমি আর মুরতাদ হব না সরে যাব না ওয়া নাঈমান লা ইয়ানফাদ এবং এমন নিয়ামত চাই যে নিয়ামত আর আমার কাছ থেকে ছুটে যাবে না ওয়া মুরাফাকাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আলা জান্নাতিল খুলদ এবং জান্নাতুল খুলদে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্য চাই আমি তার নৈকট্য চাই তার কাছাকাছি থাকতে চাই ওমর রাদিয়াল্লাহু তাআলা হয়ে দোয়া শুনে উনি বললেন যে কোন ভালো কাজে আমি আমার ভাই আবু বকরের সাথে প্রতিযোগিতা করে তার আগে করতে পারলাম না সবকিছু ভালোগুলো উনি আগে করেন অর্থাৎ তিনিও আগ্রহী হয়ে এই দোয়া করলেন এবং এই দোয়ার জন্য লালায়িত হলেন যে নবীজির সাথে জান্নাতে থাকার আমরা দোয়া করব না ইনশাআল্লাহ যখন আল্লাহর কাছে বিভিন্ন জিনিস চাইবেন জান্নাত তো চাইবেনই এর পাশাপাশি এটাও চাইবেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মুরাফাকাতা নাবিয়িকা ফি আলা জান্নাতিল খুলদ আল্লাহ আপনার নবীজির সাথে জান্নাতের উচ্চ মাকামে তার কাছাকাছি আমি যেন থাকতে পারি সেই সৌভাগ্য আমাদেরকে নসিব করুন আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্য জান্নাতে অর্জন করার তৌফিক দান করুন বাইরে আমার সাতটি আমলের কথা আমি আবারও বলে দিচ্ছি নম্বর এক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করা ভালোবাসা এবং তার আনুগত্য করা তার অনুসরণ করা তার অনুসরণ অনুকরণ তার সুন্নতের অন্ধ অনুকরণ যেটাকে বলা হয় এটা তখনই সম্ভব হবে যখন তার প্রতি ভালোবাসা সবচাইতে বেশি থাকবে তাহলে নবীজির প্রতি ভালোবাসা এবং তার অনুকরণ এটি তার কাছাকাছি থাকার জান্নাতে এর একটি কারণ নাম্বার দুই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছাকাছি জান্নাতে থাকার জন্য বেশি বেশি সালাত আদায় করতে হবে সেজদা বেশি বেশি করে দিতে হবে যত বেশি সেজদা দিবেন যত বেশি সালাত আদায় করবেন তার তত বেশি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছাকাছি থাকার তো সৌভাগ্য হবে নাম্বার তিন আচরণ সুন্দর করা আখলাক ভালো করা আচরণ মানে শুধুমাত্র মুখের ব্যবহার না আচরণ মানে অনেক কিছু মানুষের হক নষ্ট করলেন না কাউকে গালমন্দ করলেন না মুখ খারাপ করলেন না মিথ্যা কথা বললেন না সত্য কথা বললেন নম্র আচরণ করলেন বদমেজাজ দেখাইলেন না কারোর প্রতি জুলুম করলেন না কারোর আর্থিক বা অন্য কোনো ধরনের হক মানলেন না এরকম যতভাবে মানুষের সকল অধিকার আছে এটা সংরক্ষণ করলেন পাশাপাশি আমানতদারিতা থাকলেন আপনার মধ্যে খেয়ানত করলেন না এবং মানুষের সাথে মুস্কি হেসে কথা বললেন বিনম্র আচরণ করলেন রুক্ষ রূঢ় আচরণ করলেন না এটা যার মধ্যে যত বেশি হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছাকাছি জান্নাতে থাকার তৌফিক তত বেশি হবে এবং চার নম্বর হলো ভাইরা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরুদ পাঠ করা যত বেশি দুরুদ পাঠ করা যাবে মোহব্বতের সাথে তত বেশি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছাকাছি জান্নাতে থাকা যাবে ইনশাআল্লাহ পাঁচ নম্বর আমল হলো ইয়তিমের লালন পালন করা
ইতিমের দায়িত্বভার গ্রহণ করা, ইতিমের অভিভাবকত্ব করা, বাপ ডাক মা ডাক শুনবো অথবা আমারে পরে দেখাশোনা করবে এই ধান্দা না, ধান্দা হবে নবীজির সাথে জান্নাতে থাকা, ধান্দা হবে আল্লাহকে খুশি করা, অন্য কারোর কাছ থেকে বাবা পাওয়া নয়, এমন কি এই ছেলে বড় হয়ে আমাকে, এই মেয়ে বড় হয়ে আমাকে লালন পালন করে খাওয়াবে, উপার্জন করে খাওয়াবে, সে আশাও থাকবে না আমি আল্লাহর জন্য পেলে দিব, সে তার বা মায়ের জন্য করবে, সে তার অন্যান্য রক্ত সম্পর্কে আত্মীয়র জন্য করবে, আমার কিছু করার দরকার নাই, আমি শুধু আল্লাহর জন্য তাকে লালন পালন করে দিব, স্নেহ মমতা দিব, এটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশাপাশি জান্নাতে থাকার সৌভাগ্য এনে দিবে। আর ৬ নম্বর হলো দুইটা কন্যা সন্তান অথবা দুইটা বোন, তাদেরকে সুন্দর করে স্নেহ দিয়ে মমতা দিয়ে লালন পালন করবেন, লালন পালন করার সময় নিয়ত করবেন যে আল্লাহ আমি এই মেয়েগুলোকে একটু বেশি স্নেহ করছি, আদর করছি, ভালোবাসা দিচ্ছি, এদেরকে আমি বড় করে গড়ে তুলছি এবং পড়াশোনা করাচ্ছি, তারবিয়াত দিচ্ছি, কোরআন শেখাচ্ছি, হাদিস শেখাচ্ছি, ইবাদত শেখাচ্ছি, আল্লাহর সাথে পরিচিত করাচ্ছি, আমার একমাত্র উদ্দেশ্য আল্লাহ এর মাধ্যমে তুমি আমাকে তোমার নবীজির কাছাকাছি থাকার তৌফিক দিও, আল্লাহ যাদেরকে কন্যা সন্তানের বাবা হওয়ার তৌফিক দিয়েছেন, কন্যা সন্তান না থাকলে বোন, তাদেরকে লালন পালন করে আমরা এই সৌভাগ্য অর্জন করতে পারি। এবং সর্বশেষ ৭ নম্বর আমল যেটি তা হলো দোয়া করা, বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, অবক্রদলাত রহম দোয়াটাই করতে পারেন হুবহু, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ঈমানান লা ইয়ারতাদ ওয়া নাঈমান লা ইয়ানফাদ ওয়া মুরাফাকাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি আলা জান্নাতিল খুলদ, আল্লাহ আপনার কাছে এমন ঈমান চাই, আমি হেদায়েত থেকে যেন টলে না যাই এরকম অটল অবিচল ঈমান চাই, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ঈমানান লা ইয়ারতাদ ওয়া নাঈমান লা ইয়ানফাদ, এমন নিয়ামত দিও আল্লাহ যে নিয়ামত আমার থেকে ছিনায় নিবা না তুমি, আর ওয়ামুরাফাকাতা নবিয়্যিন ওয়ামুরাফাকাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি আলা জান্নাতিল খুলদ, আর আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে যেন আমি থাকতে পারি। বেশি বেশি দোয়া করব না ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সাত আমল আরো যত আমল আছে এই সব আমল বেশি থেকে বেশি করার তৌফিক দান করুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে তার কাছাকাছি এবং তার সান্নিধ্যে থাকার তৌফিক দান করুন।